নমস্কার। সফলতা দিশারি ফোনে লাইভ অনুষ্ঠানে আবারও সঠিক সময়ে মুখোমুখি। নামটার মধ্যেই রয়েছে পজিটিভ এনার্জি, আর সফলতা দিশারি মানেই হচ্ছে আবিশ্বাসটি, সেটা নতুন করে বলার কোনো প্রয়োজনীয়তা নেই। সফলতা সাথে সাথে কিন্তু দিশারি, আমরা জানি যে সঠিক দিশা যিনি দেখিয়ে দিতে পারেন সেটি কিন্তু সঠিক অ্যাস্ট্রোলজারের কাজ। আর তার পাশাপাশি সফলতা আপনাকে নিজেই খুঁজে নেবে যদি আবিশ্বাসের হাত আপনারা ধরতে পারেন, কিন্তু সেই প্রসঙ্গ ধরে যাতে আপনারা পৌঁছে যেতে পারেন তার জন্য তো অনুষ্ঠান রয়েছে, তাকে বহু বছর ধরে দেখছেন। কিন্তু যারা বাড়িতে বসে সমস্যার সমাধানের জন্য চেষ্টা করো কোনো কারণবশত, বা হয়তো আমরা যেটাকে বুঝি গ্রহ কানেকশন এতটাই নেগেটিভ রয়েছে, হয়তো আপনারা আবিদ্যার কাছে এসে পৌঁছাতেও পারছেন না, তার প্রচেষ্টা থাকে কিন্তু এখান থেকে বহু কিছু আপনাদের জন্য ছুড়ে দেওয়ার কথাটা এই জন্যই বলা। আজও কিন্তু একটা বিশেষ পর্ব থাকছে, বিভিন্ন সময় বিভিন্ন বিশেষ বিশেষ কিন্তু বাস্তবভিত্তিক পর্ব আপনারা উপহার পেয়েছেন। আজকে কিন্তু শুধু বাস্তবভিত্তিক পর্ব নয়, এটা কিন্তু অনেক সমস্যার সমাধানের একটা অনুষ্ঠান। এমন কিছু বিষয়ে তিনি টিপস দেবেন সেটা হয়তো বাস্তুকেন্দ্রিক কিন্তু এফেক্ট করবে আপনাদের কর্মে, এফেক্ট করবে আপনাদের সাংসারিক জীবনে, এফেক্ট করবে কিন্তু আপনাদের অর্থনৈতিক উন্নতিতে। কি থাকছে সবটাই তার থেকে জেনে নেওয়াই ভালো। যিনি রয়েছেন আজকের গেস্ট, আপনাদের অত্যন্ত প্রিয় কাছের মানুষ, কেরিয়ার এডুকেশন বিজনেস নিয়ে কিন্তু তিনি 100% সাকসেস আপনাদেরকে দিয়ে আছে, ফেমাস অ্যাস্ট্রোলজার আবিশ্বাসী রয়েছেন সাথে। নমস্কার। নমস্কার। সফলতার দিশারি অনুষ্ঠানে আপনাদের সকলকে জানাই স্বাগত। আজকের অনুষ্ঠানের শুরুতেই বলে রাখি আপনাদেরকে, আপনারা খাতা পেন নিয়ে রেডি থাকুন, কারণ আজকে একটার পর একটা টিপস, একটার পর একটা প্রয়োগ আপনাদেরকে বলে যাব, যেগুলো করলে আপনারা কিন্তু আপনাদের লাইফ ঘুরতে পারে, যেগুলো করলে আপনাদের সমস্যার মধ্যে যারা দিনের পর দিন ধরে আপনারা জর্জরিত হয়ে রয়েছেন সেখান থেকে আপনারা কিছুটা হলেও রেহাই পেতে পারেন। নাম্বার ওয়ান, যারা যারা দিনের পর দিন ধরে আপনারা চাকরির চেষ্টা করে যাচ্ছেন, বহু কোয়ালিফিকেশন রয়েছে, বহু এডুকেশনাল কোয়ালিফিকেশন রয়েছে, যোগ্যতা থাকা সত্ত্বেও কোনো না কোনো ভাবে চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার বা চাকরি আপনার জীবনে আসতে চাইছে না, কি করতে পারে, নাম্বার ওয়ান। নাম্বার টু, যাদের চাকরি করতে করতে কোনো না কোনো ভাবে চাকরি চলে গেছে, আর আজকের দিনে দাঁড়িয়ে তো বহু মানুষের মুখে আমার বুকিং নাম্বারে প্রতিদিনই প্রায় এরকম ধরনের ফোন বহু পরিমাণে আসে যে লকডাউনে দাদা চাকরি চলে গেছে, কবে নাগাদ আবার চাকরি হতে পারে, বা কি করলে আমার আবার পুনরায় চাকরির জায়গায় ফিরে আসতে পারে। আজকের অনুষ্ঠানে তাদের জন্য টিপস রয়েছে, এবং যারা যাদের যাদের ক্ষেত্রে চাকরির জায়গায় কোনোভাবে স্টেবিলিটি আসতে চাইছে না, একাধিক কর্ম পরিবর্তন, একাধিক জব চেঞ্জ, একটা কর্ম করতে গিয়ে সেখানে স্যাটিসফ্যাকশনের অভাব, আবার পুনরায় অন্য কোনো কর্মে যোগদান করা, আবার সেখান থেকে স্যাটিসফ্যাকশনের অভাব, এই ধরনের যাদের কর্মগত জায়গায় স্টেবিলিটি নেই, কি করলে আপনি এখান থেকে বেরোতে পারেন চাকরি দিয়ে, এই জিনিসগুলো আজকে আপনাদেরকে জানাবো। যারা যারা ব্যবসা করছেন, দিনের পর দিন ধরে আপনারা ব্যবসা করে যাচ্ছেন, ব্যবসা জায়গা থেকে কোনোভাবে আয় উন্নতি গ্রোথ আপনার জীবনে নেই, এক নম্বর সমস্যা। দু নম্বর সমস্যা, ব্যবসা করতে করতে দাদা বহু অর্থ লোনের সমস্যায় আমরা জড়িয়ে গেছি, তারা কি করবেন, কি করলে সেই জায়গা থেকে আপনাকে বের করে নিয়ে আসা যায়, সেই ব্রহ্মাস্ত্র আজকে আপনাদের হাতে তুলে দেব। এবং তার সাথে সাথে যারা যারা রয়েছেন, যারা যারা সিরিয়াস আপনারা, যারা দেখাতে চাইছেন, তারা চেম্বারে যোগাযোগ করবেন, আসবো আজকে ডিটেলস আলোচনায়। তারা অবশ্যই বন্ধুকে নিয়ে আছেন। কে রয়েছেন সাথে? হ্যালো, নমস্কার। হ্যালো, হ্যাঁ বলুন। সরকার বলছি, মধ্যমগ্রাম থেকে। মধ্যমগ্রাম থেকে বলছেন, কার সম্পর্কে জানতে চাইছেন? নিজে না, আমি বাবার সম্পর্কে জানতে চাই, কিন্তু তার আগে আমি তাকে কথা বলতে চাই। দাদা চিনতে পারছে কে? বলুন বলুন, পরিচয়টা দিন। বিজয় সরকার বলছি। আচ্ছা হ্যাঁ বলুন, এসেছিলেন দু বছর আগে? বাবার সাথে এসেছিলেন। বাইকের ব্যবসা? তখন কি ছিল, কি সমস্যা নিয়ে এসেছিলেন? সেই সময় যে প্রবলেম নিয়ে এসেছিলেন তার জন্য যে রেমেডিটা করতে বলেছিল সেটি আপনি ফলো করেছেন, তাই তো? রেমেডিটা ব্যবহার করেছেন? রেমেডি ব্যবহার করার পর কি বুঝলেন, কতদিন পর থেকে বুঝতে পারলেন যে আপনার ডেভেলপমেন্ট হচ্ছে? আমার আশীর্বাদ, আমি তো সাধারণ মানুষ আপনাদের মতোই একজন, তাই না? আমি তো আপনাদেরই ঘরের ছেলে, আমার আশীর্বাদ না, ভগবানের আশীর্বাদ আপনি ভালো আছেন, তাই না?
আচ্ছা এক মিনিট, আপনি আজকে বাবা সম্পর্কে জানবেন বললেন, জানাবো, নিশ্চয়ই জানাবো, তার আগে কিছু কথা একটু দর্শক বন্ধুদের উদ্দেশ্যে শেয়ার করুন। আমি যে একটা কথা টিভির অনুষ্ঠানে বারবার করে জোর গলায় বলে আসছি, যে আমার কথা শুনে চললে, যেভাবে আমি লাইফকে প্ল্যান করে দেবো সেভাবে চলতে পারলে 100% আপনার জীবনে সফলতা নিয়ে আসা যায়। আপনি কতটা সহমত? হ্যালো হ্যালো, ও মাই গড, লাইনটা কোনো কারণে হয়তো যান্ত্রিক ভুলযোগের কারণে বিচ্ছিন্ন হয়ে গেছে। এটা হচ্ছে ডেস্টিনি। হ্যাঁ, এটা আপনি, তবে একটা জিনিস বোঝা গেল যে যেই ফোনটা যখনই উনি করলেন, একটা পজিটিভ ভাইব্রেশন কিন্তু আমরা অনুষ্ঠানে প্রথমেই পেলাম। কেন উনি ভীষণ মানে এক্সাইটেড হয়ে ফোনটা করলেন যে ভালো আছেন। আর ভালো কিন্তু এরকম শুধু একজন দুজন হয়তো লাইনটা পায়, প্রচুর মানুষ আছে। কিন্তু সেই প্রচুর মানুষের মধ্যে যদি আপনি, যারা ভালো নেই, ভালো থাকতে চান, তার জন্য বুকিং নাম্বারে ফোন করতে হবে, অ্যাপয়েন্টমেন্ট করে চলে আসতে হবে। কিন্তু আজকে আমরা একদম সময় নষ্ট করবো না, কারণ অনেক কিছু বলার রয়েছে। অবশ্যই আজকে অনেক কিছু দেওয়ার রয়েছে। প্রথম কথা হচ্ছে, যাদের যাদের লাইফে চাকরির কোনো ভাবে অপরচুনিটি আসতে চাইছে না, বা যারা যারা ব্যবসা করছেন, ব্যবসায় কোনো না কোনো ভাবে মানি অপরচুনিটি আপনাদের আসতে চাইছে না, কি করবেন? আপনারা আপনাদের বাড়িতে উত্তর দিকে, যেটা নর্থ, আপনাদের বাড়ির যে সাইডটা নর্থ কে ইন্ডিকেট করছে, সেই নর্থ সাইড, নর্থ সাইড আমি বারবার করে বলেছি ওয়াটার এলিমেন্টের জায়গা, নর্থ সাইড হচ্ছে অপরচুনিটিস এর জায়গা, মানি অপরচুনিটিস এর জায়গা। নর্থ এর দিকে আপনার বাস্তুতে, আপনি যেখানে বসবাস করছেন সেই বাস্তুতে, নর্থ সাইডে কোনো মানি প্ল্যান্ট, কোনো কাঁচের পাত্রের মধ্যে বা কাঁচের কোনো বটলে জল দিয়ে কোনো মানি প্ল্যান্ট আপনারা ইউজ করুন। এইটা করতে পারলে যারা যারা দিনের পর দিন ধরে বহু এডুকেশনাল কোয়ালিফিকেশন থাকা সত্ত্বেও চাকরির জায়গা থেকে যাদের কোনোভাবে ডেভেলপমেন্ট, অর্থাৎ চাকরি হতে চাইছে না, চাকরির কিন্তু একাধিক সুযোগ সুবিধা আপনার লাইফে আসবে। চাকরি হবে না, চাকরির কিন্তু একাধিক সুযোগ সুবিধা আসবে। আমি বলেছি চাকরির ক্ষেত্রে বাস্তুতে তিনটে দিক ভীষণভাবে ইম্পর্টেন্ট, নর্থ, তার সাথে সাউথ ইস্ট, তার সাথে সাউথ ওয়েস্ট। নর্থ কে আপনি যদি এই জায়গাটা, এই যে টিপসটা বললাম, এটা দিয়ে যদি আপনি ব্যালেন্স করতে পারেন, চাকরির একাধিক অপরচুনিটি আপনার হাতে আসবে। সেটাকে ক্যাচ করার জন্য কি করতে হবে, সেটাকে ধরার জন্য কি করতে হবে, আপনার বাড়ির যদি সাউথ ইস্ট কর্নার যদি কোনো না কোনো ভাবে নেগেটিভ হয়ে থাকে, সেটাকে ঠিকঠাক করতে হবে। সাউথ ইস্ট কিভাবে নেগেটিভ হতে পারে, সাউথ ইস্টে কোনোভাবে যদি ব্ল্যাক বা ব্লু কালার হয়ে থাকে, সাউথ ইস্টে যদি কোনোভাবে মিরর থাকে, আপনার সাউথ ইস্ট কিন্তু ড্যামেজ হতে পারে। ছোট্ট টিপস আমি এখানে সাউথ ইস্টকে ব্যালেন্স করার জন্য, ইমব্যালেন্স হয়ে থাকলে সাউথ ইস্টকে ব্যালেন্স করার জন্য ছোট্ট টিপস বলে দিচ্ছি। যদি সাউথ ইস্টে আপনাদের মিরর থাকে, মিরর যারা সরাতে পারবেন সরাবেন, যদি না সরাতে পারেন গোল্ডেন ফ্রেম করে দেবেন, মিররকে আপনারা গোল্ডেন ফ্রেম করে দেবেন। এবং সাউথ ইস্টে কোনো না কোনোভাবে রেড রোজ, অর্থাৎ লাল গোলাপের ছবি আপনারা সাউথ ইস্টে রাখুন। সাউথ ইস্টের অ্যাট্রিবিউটকে, সাউথ ইস্টের এনার্জিকে আপনারা অনেকটা মাত্রায় অ্যাক্টিভেট করতে পারবেন। যাদের যাদের চাকরি বারবার চেঞ্জ হচ্ছে, কোনো না কোনোভাবে চাকরিতে স্থায়িত্ব আসতে চাইছে না, একাধিক কর্ম পরিবর্তন, জবের জায়গায় স্যাটিসফ্যাকশন নেই, জবের জায়গায় স্টেবিলিটি নেই, লাইফটা উত্থান পতনের মধ্যে দিয়ে চলছে, আমি আগের দিনও বলেছিলাম, আজকে আবারও কথাটা রিপিট করবো, স্টেবিলিটি কোন তত্ত্ব আমাদের দেয়? স্টেবিলিটি দেয় আর্থ এলিমেন্ট বা পৃথিবীতত্ত্ব। এবং পৃথিবীতত্ত্ব আমাদের বাস্তুতে কোন সাইডটাকে ইন্ডিকেট করে? সাউথ ওয়েস্ট। সাউথ ওয়েস্টে যাদের যাদের নেগেটিভ হয়ে রয়েছে, সাউথ ওয়েস্টকে ব্যালেন্স করা ভীষণভাবে প্রয়োজন। সাউথ ওয়েস্ট যদি আপনার নেগেটিভ হয়ে থাকে, প্রপারভাবে বাস্তুকে বিচার করে ব্যালেন্স করার জন্য যেমনভাবে ইম্পর্টেন্ট রয়েছে, তার সাথে আজকে ছোট্ট ছোট্ট প্রয়োগ বলে দিচ্ছি। যাদের যাদের চাকরির জায়গায় একাধিক কর্ম পরিবর্তন হচ্ছে, কোনো না কোনোভাবে চাকরির জায়গায় স্থায়িত্ব আসতে চাইছে না, কোনো পাহাড় বা পর্বতের ছবি গোল্ডেন ফ্রেম করিয়ে আপনার বাড়ি সাউথ ওয়েস্টে লাগান। সাউথ ওয়েস্টের এনার্জিকে অনেকটা মাত্রায় আপনারা অ্যাক্টিভ করতে পারবেন। এবং জবের জায়গায় এই যে স্থায়িত্ব না আসা, জবের জায়গায় এই যে প্রবলেম আসা, এই জায়গা থেকে কিন্তু রেহাই পেতে আপনারা পারবেন। চাকরির এই গেল প্রয়োগ। যারা যারা ব্যবসা করছেন, দিনের পর দিন ধরে ব্যবসার চেষ্টা, কোনো না কোনো ভাবে ব্যবসায় কাস্টমার আপনার নেই, কাস্টমার আসতে চাইছে না, বা আবার এরকমও সমস্যা দেখা যায়, কাস্টমার আসছে, মাল দেখছে, দাম দর করছে, ঘুরে পালিয়ে যাচ্ছে, কোনো না কোনো ভাবে অর্থ আপনার জীবনে আসছে না, কাস্টমার কে যে আপনি সেল করবেন, সেলটাকে যে আপনি ক্লোজ করবেন, সেটা আপনার লাইফে আসতে চাইছে না। নর্থ অপরচুনিটি দেয়। নর্থ যদি আপনার ইমব্যালেন্স হয়ে থাকে, নর্থ কে ব্যালেন্স করবেন, কাস্টমার আসার জায়গা কিন্তু অটোমেটিক্যালি আসবে। নর্থ ব্যালেন্স করার প্রয়োগ আমি বলে দিয়েছি। যদি কোনো না কোনো ভাবে আপনি ব্যবসা করছেন, আপনার সাউথ ইস্ট কোনো না কোনো ভাবে নেগেটিভ হয়ে রয়েছে, সাউথ ইস্ট কে ব্যালেন্স করলে আপনার আর্থিক জায়গা, এবার ব্যবসাটাকে র্যান্ডম চালানোর জন্য কিন্তু সেই সাউথ ওয়েস্টকে আপনার ব্যালেন্স করতে হবে। যারা যারা ব্যবসা করছেন তাদের ক্ষেত্রে আরেকটা জিনিস ছোট্ট করে বলে রাখছি, বহু চেষ্টা, বহু দিন ধরে চেষ্টা করে যাচ্ছেন কিন্তু ব্যবসার জায়গায় কোনোভাবেই আর্থিক ফ্লো, ক্যাশ ফ্লো, কাস্টমার অ্যাট্রাক্ট করার জায়গা, নিজের সেভিংস এর জায়গা, এগুলোকে যারা যারা করতে পারছেন না, ছোট্ট একটি মাটির পাত্রে, ছোট্ট একটি মাটির পাত্রে সামান্য একটু নুন আপনাদেরকে নিতে হবে। আপনার বাড়ির নর্থ ইস্টের 45 ডিগ্রি যে জায়গাটা পড়ছে, নর্থ ইস্টের 45 ডিগ্রি সেই জায়গায় এই জিনিসটাকে রেখে দেবেন। প্রত্যেক দিন এই জিনিসটাকে চেঞ্জ করুন, করে দেখুন
খুব ফাস্ট, খুব তাড়াতাড়ি কিছুদিন পর থেকে আপনারা এই জায়গা থেকে বেটার রেজাল্ট পেতে শুরু করে দেবেন। এবার আসবো যারা যারা আর্থিক জায়গা থেকে দিনের পর দিন ধরে ভেঙে পড়ছেন, বা অর্থাৎ যাদের লাইফে হয়তো আপনি অর্থ রোজগার করছেন, সে অর্থ রোজগার আপনার অর্থ জমতে চাইছে না কোনো না কোনো ভাবেই, ডাক্তারের ঘরে লোন শোধ করতে করতে, পাওনাদারদেরকে দিতে দিতে লোনের ইএমআই শোধ করতে করতে, লোনের ইন্টারেস্ট শোধ করতে করতে আপনার অর্ধেক অর্থ বেরিয়ে যাচ্ছে। অর্থকে ধরে রাখার ক্ষেত্রে আমি একাধিক বাস্তুর টিপস দিয়েছি, বা বাস্তুতে কি করলে আপনার অর্থ থাকতে পারে তার একাধিক প্রয়োগ বলেছি। আজকে আবারও কিছু কথা রিপিট করব। আমি আগের দিন একটা কথা বলেছিলাম, বিছানায় বসে কখনো খাওয়া উচিত নয়। যারা যারা বিছানায় বসে খাবার বা খাদ্য গ্রহণ করেন, আপনার লাইফে কিন্তু আর্থিক ড্যামেজ আসবে। এই কথাটা শোনার পর বহু মানুষ আমার হোয়াটসঅ্যাপে মেসেজ করেছিলেন বা বুকিং নাম্বারে ফোন করেছিলেন, যেগুলো কেন হয়, ব্যাখ্যা কি রয়েছে, আজকে ব্যাখ্যা দেবো। আজকে বলবো যে আগের দিন যে কথাটা আমি বলেছিলাম, বিছানায় বসে খাবার খেলে বা বিছানায় বসে খাবার গ্রহণ করলে আপনার কিন্তু আর্থিক ড্যামেজ হতে পারে। কেন হতে পারে দেখুন, আর্থিক অর্থ আমাদের হরোস্কোপের কোন হাউস থেকে ইন্ডিকেট করা হয়, বা অর্থ সঞ্চয় কোন জায়গা থেকে, কোন ভাব থেকে বা কোন হাউস থেকে নির্দেশ করা হয়, সেকেন্ড হাউস, দু নম্বর ঘর থেকে, লগ্ন থেকে দ্বিতীয় ভাব, আপনাদের আর্থিক সেভিংস এর জায়গা, আর্থিক সেভিংস এর জায়গা। তার সাথে সাথে খাবারকেও কিন্তু, অর্থাৎ ফুড, ফুড বা খাদ্যকেও কিন্তু ইন্ডিকেট করে সেকেন্ড হাউস। আর বিছানা বা বেড, বেড ইন্ডিকেট করে হচ্ছে আমাদের টুয়েলথ হাউস, অর্থাৎ টুয়েলথ হাউস আমাদের বেডকে কিন্তু ইন্ডিকেট করে। যেই মাত্র আপনি বিছানায় বসে খাবার গ্রহণ করা শুরু করবেন, বা যে মুহূর্ত থেকে আপনি বিছানায় বসে খাবার খাওয়া শুরু করছেন, আপনার কিন্তু কোনো না কোনো ভাবে 2 এবং 12 এর কানেকশন, অর্থাৎ 2 এবং 12, সেকেন্ড এবং টুয়েলথ হাউসের মধ্যে কানেকশন। টুয়েলথ হাউস কিসের ঘর? টুয়েলথ হাউস হচ্ছে খরচা, টুয়েলথ হাউস হচ্ছে ব্যয়, টুয়েলথ হাউস হচ্ছে লস, অর্থাৎ আপনার কিন্তু এই জায়গা থেকে আর্থিক হানি হওয়া, লোন শোধ হতে না চাওয়া, কোনো না কোনো ভাবে লোনের ঝামেলা দিনের পর দিন ধরে বাড়তে থাকা, এই ধরনের আজকে ব্যাখ্যা দিয়ে বুঝিয়ে দিলাম। আসবো আরো ডিটেইলস আলোচনায়, তার আগে দেখে নেবো আরেকজন লাভ কে রয়েছেন। হ্যালো নমস্কার, বলুন কি আছে? আমি শুভেন্দু দিগরে বলছি, মেদিনীপুর থেকে। মেদিনীপুর থেকে আপনি বলছেন শুভেন্দু বাবু, বলুন কার সম্পর্কে জানবেন? আমি আজকে আমার সম্পর্কে জানবো, তার আগে বলে রাখি আমার এক আঙ্কেল ওনার স্যারের কাছে গিয়েছিল, তো ওনার মেয়ের সম্পর্কে একটুখানি প্রবলেম হচ্ছিল, মানে মেয়ে অ্যাক্টিং করছিল কিন্তু ভালো জায়গায় কোনো প্লেসমেন্ট পাচ্ছিল না। আচ্ছা, তো আজকে সে খুব ভালো একটা জায়গায় প্লেসমেন্ট পেয়েছে এবং ভালো একটা অভিনয় জগতে ভালো নাম সুযোগ পেয়েছে। একদম, আপনি সেই সূত্র ধরে কি আবিদার কথা তার থেকে শুনেছেন, তাই তো? হ্যাঁ, আমার আঙ্কেলের কাছ থেকে আবিদারের কথা তার সূত্র থেকেই শুনে পেয়েছি। আচ্ছা, তিনি তার মেয়েকে নিয়ে খুব টেনশনে ছিল, আর অভিনয় জগতের সমস্যা মানে যেটা কিন্তু খুব স্ট্রাগল একটা পিরিয়ড হয়। একদম, তো সেই জায়গায় দাঁড়িয়ে এখন তিনি মানে একটা ভালো স্টেবল জায়গায় রয়েছে, তাই তো? অভিনয় সংক্রান্ত স্টেবল জায়গায় রয়েছে। সেই থেকে কি মনে হলো যে আবিদার কাছে গেলে সমস্যার সমাধান পাওয়া যায়? সমস্যার সমাধান পাওয়া যায়, বিশেষ করে ক্যারিয়ারের একটা বিশাল জায়গা ছিল, একটা চ্যালেঞ্জ ছিল। একদম, কতদিন আগে এসেছিল? হয়ে গেল প্রায় 2.5 বছর আগে। ও, অনেক দিন আগে এসেছিল। মেচা মেদিনীপুর থেকে বলতে আমরা মেচাদাই এসেছিল সম্ভবত। হ্যাঁ, সম্ভবত তাই, যেহেতু উনি বহু মানুষ আছে মেদিনীপুর থেকে, মেদিনীপুর টাউন থেকে, মেদিনীপুরের বিভিন্ন পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর সবাই মেচাদাতেই আসে, তাই তো? আপনি আপনার বিষয়ে জানবেন? আপনি ডেট অফ বার্থ বলুন। 26/2/1997। সময়, বুধবার ছিল জন্ম, বুধবার ছিল মিথুন লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্র, মঙ্গলের দশায় জন্ম, জানা আছে? হ্যালো, হ্যাঁ জানা আছে, রাশি লগ্ন যেটা বললাম। আচ্ছা, মানে জানা ছিল না, বলে দিচ্ছি। মিথুন লগ্ন কন্যা রাশি চিত্রা নক্ষত্র মঙ্গলের দশায় জন্ম, যেদিন জন্ম হয়েছিল সেদিন কৃষ্ণ চতুর্থী তিথি ছিল, গণ হচ্ছে রাক্ষস গণ। আপনার হরোস্কোপ থেকে এই ধরনের হরোস্কোপ সিচুয়েশন হলে বেসিক্যালি এদের ক্ষেত্রে টেকনিক্যাল লাইন থেকে ডেভেলপমেন্টের জায়গা, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা, টেকনিক্যাল ফিল্ডে কোনো কর্ম কিন্তু এদের ক্ষেত্রে হয়ে থাকে এবং এই জায়গা থেকে ডেভেলপমেন্টের জায়গা থাকে। কিন্তু প্রথম কথা হচ্ছে আপনার ক্ষেত্রে মাথা গরমের টেন্ডেন্সি প্রচন্ড মাত্রায় রয়েছে, মাথা গরম, মাথাটাকে একটু ঠান্ডা করতে হবে, জল বেশি করে খেতে হবে, কি বলুন? আচ্ছা,
প্রথম কথা হচ্ছে দেখুন, আচ্ছা আরেকটা কথা উল্লেখ করেছি, টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা বা কি নিয়ে পড়াশোনা করেছেন বা পড়াশোনা কি নিয়ে ছিল বা চলছে কি? কম্পিউটার নিয়ে পড়াশোনা করেছেন, অর্থাৎ টেকনিক্যাল লাইন নিয়ে পড়াশোনা। পড়াশোনা কি কমপ্লিট হয়ে গেছে? গ্রাজুয়েশন কমপ্লিট চলছে, গ্রাজুয়েশন চলছে। কোনো না কোনো ভাবে আপনার ক্ষেত্রে যেটা পাওয়া যাচ্ছে, দেখবেন পড়াশোনার ক্ষেত্রে যত দিন যাচ্ছে না একটা লেথার্জি ভাব, করছি করব, হচ্ছে হবে, খাচ্ছি খাবো। পরীক্ষার খাতায় মার্কস কিন্তু ডিটোরিয়েট, মার্কস কিন্তু কমতে থাকবে দিনের পর দিন ধরে। বলুন, অনেকটা কমছে। আর মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে একটু সাবধানে থাকতে হবে, বন্ধু বান্ধবের জায়গা ভালো নয়, ভুল বল বন্ধু বান্ধব থেকে একটু অ্যালার্ট থাকতে হবে। বাবার সাথে মাঝে মধ্যেই মতের অমিল হবে। বলুন, একটু সাবধান, কোন শারীরিক অসুবিধা বুঝলে অতি অবশ্যই ডাক্তারের পরামর্শ নিতে হবে। প্রথম কথা হচ্ছে, আমি আরেকটা কথা আপনার হরোস্কোপ থেকে বলবো, এই ধরনের সিচুয়েশন হয়ে থাকলে না আপনার বাড়িতে কোনো না কোনো ভাবে উত্তর দিক নর্থ সাইড কিন্তু ড্যামেজ হয়ে আছে। কোন আপনার বাবা কি করতেন না করতেন আমার জানার দরকার নেই, আমি জানিও না, বাট একটা কথা আমি ওনার ক্ষেত্রে বলছি, কারণ বাস্তুতে হয়ে থাকলে ওনাকেও এই জায়গাটা ভোগ করতে হবে। আপনার বাবার দেখবেন কর্মের জায়গায় একাধিক সুযোগ সুবিধা কিন্তু মিস হয়েছে এবং একাধিক অর্থ কিন্তু নষ্ট হয়েছে। শেয়ার করুন একটু। এটা কর্মের ক্ষেত্রে কি হয়েছে বলতে পারবো না, কিন্তু আমাদের অনেক দিক থেকে অনেক অর্থ নষ্ট হয়েছে। অর্থ নষ্ট হয়েছে আমি কথাটা বললাম, আর কর্মের জায়গাতে অর্থ যদি নষ্ট হয় যে কানেকশন ওটা দিয়েছে, তার মানে আপনার বাবার ক্ষেত্রে কিন্তু কর্মের জায়গায় একাধিক সুযোগ সুবিধা। ব্যবসা করতেন উনি? হ্যাঁ, ব্যবসা করতেন। তার মানে ব্যবসার জায়গায় একাধিক সুযোগ সুবিধা মিস করেছেন, বা হাতে কানের পাশ দিয়ে চলে যাওয়া, ধরতে না পারা, এই সিচুয়েশন তো হবে 100%। বুঝতে পেরেছেন? আপনার বাড়িতে নর্থ সাইড ড্যামেজ আছে, নর্থ সাইডে কোনো না কোনো ভাবে আপনার বাড়িতে, আমি কিছু কথা বলছি, বাথরুম বা সিঁড়ি কিন্তু থাকবে না এই ধরনের কানেকশন হলে। বাথরুম সিঁড়ি নেই তো? না না, থাকবে না। আমি বলেছি কোনো না কোনো ভাবে, আমি যে জিনিসগুলো বলছি এর মধ্যে কিছু থাকলে একটু জানাবেন। কোনো না কোনো ভাবে রান্নাঘর লাল রং, আপনার বাড়ির উত্তর দিকে, ঠান্ডা মাথায় চিন্তা করে অ্যান্সার করুন, কোনো না কোনো ভাবে লাল রং রান্নাঘর বা কোনো না কোনো ভাবে ত্রিভুজ, ত্রিভুজ শেপের কোন জিনিস, অর্থাৎ ফায়ার এলিমেন্টের জায়গা। রান্নাঘরও ফায়ার কে নির্দেশ করে, রেড ও ফায়ার কে নির্দেশ করে, এবং ত্রিভুজ যে সিম্বল, কোনো না কোনো ভাবে কোনো ট্রায়াঙ্গেল শেপের কোনো জিনিস হয়ে থাকা, কোনো ত্রিভুজের আকৃতির কোনো হয়তো পিকচার বা কোনো হয়তো কিছু রাখা থাকা, এই জাতীয় কিছু কি আছে একটু শেয়ার করুন। উত্তর দিকে তো আমার বেডরুম আছে। উত্তর দিকে আপনার বেডরুম আছে, ত্রিভুজের মতো কি কিছু আছে আপনার উত্তর দিকের দেওয়ালে? মানে আপনি যে খাটে ঘুমন, আপনি উত্তর দিকের ঘরে উত্তর দিকে মাথা করে ঘুমন, উত্তর দিকে মাথা করে ঘুমন, মানে আপনার খাটের যে মাথাটা মানে দিকটা সেটা উত্তর দিকের দেওয়ালেই রয়েছে, সেইটা কি কোনো না কোনো ভাবে এরকম ধরুন মানে চূড়ার মতো ত্রিভুজের আকৃতির হয়ে রয়েছে? চূড়ার মতো আপনি কোথা থেকে বলছেন? মেদিনীপুর থেকে? আমি বসে আছি কলকাতায়। আপনার বাড়িতে খাটের পজিশন কি হয়ে রয়েছে সেটাও তো এখান থেকে জানালাম, তাই না? অবাক লাগছে কি মনে হচ্ছে, কিভাবে বলছেন? অ্যামেজিং, এটা মানে ভেবে পাচ্ছি না। হ্যাঁ, মানে যদিও আপনি জানেন যে রেমিডিতে কাজ হয়, কিন্তু প্রেডিকশন যে অনলাইনে বা এই ভাবে মিডিয়ায় বসে করা যায় এতটা মনে ধারণা ছিল না, তাই তো? কোনোদিনও ভেবে উঠতে পারিনি আমার বেডরুমে কি আছে এটা বলে দেওয়া সম্ভব। দেখুন, এটা কোথা থেকে বললাম সেটাও আপনার জানা প্রয়োজন। আজগুবি গল্প না, আমি এখান থেকে বসে তো দেখতে পাচ্ছি না, এটা সায়েন্স সম্পূর্ণ। নর্থ সাইড ইন্ডিকেট করে ওয়াটারকে, জল তত্ত্বকে, এবং ট্রায়াঙ্গেল শেপ আমি উল্লেখ করেছি, রান্নাঘর রেড কোন কালার বা ট্রায়াঙ্গেল শেপ নির্দেশ করে হচ্ছে ফায়ারকে। আপনি আগুন যদি জলের কাছে যায় কি হবে? আগুন নিভে যাবে কোনো না কোনো ভাবে। দেখুন, আপনার লাইফে আপনাদের সংসারে কোনো না কোনো সংসারে সবসময় একটা মানে সবার সাথে সবার মনোমালিন্য লেগেই রয়েছে, তাই না? পারলে এই যে সময়টা আমি গত অনুষ্ঠানেও বলেছিলাম, আজকে আবারও কথাটা আপনাকে লাইনে রেখে সমস্ত দর্শকের উদ্দেশ্যে রিপিট করব, গত জন্মাষ্টমীর দিন থেকে যে সময়টার মধ্যে আমরা চলছি, যে সময়টা আমরা পেয়েছি, এই সময়টা মারাত্মক পাওয়ারফুল টাইম পিরিয়ড, এই সময়টাকে নিজের জীবনে কাজে লাগান। যা খেলা দেখানো দেখিয়ে দেবো, আপনার লাইফ ঘুরিয়ে দেওয়া সম্ভব যদি সঠিকভাবে এই জায়গাগুলোকে রেমিডিয়াল মেজারমেন্ট করতে পারেন। কেমন? একদম। আর সাথে থাকার জন্য ধন্যবাদ, আর তাদেরকে জানাবো যারা সত্যিই জীবনটাকে সুন্দরভাবে সাজিয়ে নিতে চাইছেন, তাহলে তাদের জন্য প্রয়োজন
বুকিং নাম্বারে ফোন করে অ্যাপয়েন্টমেন্ট করা, তাতে কি হবে সমস্যা সমাধানে এক ধাপ আপনারা এগিয়ে গেলেন, তার বাকিটা কিন্তু অবিশ্বাস্য দায়িত্ব, কিন্তু সেই দায়িত্ব পালন করানোর জন্য চেম্বার অব্দি পৌঁছাতে হবে। কি করতে হবে, বুকিং নাম্বারে ফোন করতে হবে 9577511011, এই নাম্বারে ফোন করে আপনি বুকিং করে চলে আসবেন। শনিবার মেচেদা, রবিবার দমদম, বৃহস্পতিবার ব্যারাকপুর আর বর্ধমানে যেমন থাকে ডেট ওয়াইজ পৌঁছে যায় আপনাদেরকে। 15 তারিখ মানে 15ই অক্টোবর, না 15ই সেপ্টেম্বর। কিন্তু আর বুকিং বর্ধমানের বুকিং নিয়ে নতুন করে কিছু বলবো না, কারণ হচ্ছে এই বর্ধমানে যখনই বুকিং শেষ হয় দাদা চলে যায় আবারও সেই একই কথা এক্সট্রা বুকিং নেওয়ার জন্য। তাই যেহেতু 15 তারিখ হতে এখনো বেশ কটা দিন সময় রয়েছে, আপনারা কিন্তু অগ্রিম বুকিং এখন থেকে কিন্তু করতে শুরু করুন, অযথা না হলে আবার হাতে বেশ কিছুদিন পিছিয়ে যাবে যখন সে আপনাদের রিকোয়েস্টে রাখা যায় না, যখন এক্সট্রা হয়ে যায়। তো সেই ক্ষেত্র ধরে কিন্তু আপনারা যোগাযোগ করুন। আর একটা কথা বলে দিই, অনলাইনের ক্ষেত্রেও কিন্তু সকলের জন্য, কাছে থাকুন বা দূরে, অনলাইন প্রেডিকশন নিতে পারেন। কিন্তু আজকে আর এক মুহূর্ত সময় আমরা নষ্ট করতে পারবো না, কেন যে টিপস গুলো বাকি রয়ে গিয়েছে। একদমই, যাদের যাদের লোনের প্রবলেম, অর্থ সঞ্চয়ের প্রবলেম, কি করবেন আপনারা, আপনাদের বাড়ির যেটা সাউথ ওয়েস্ট কর্নার পড়ছে বা সাউথ ওয়েস্ট যে জোনটা পড়ছে, সাউথ ওয়েস্ট জোনে কোনো ভগবান বিষ্ণুর ছবি, এমন কোনো ভগবান বিষ্ণুর ছবি যেখানে ভগবান বিষ্ণুর পদতলে মা লক্ষ্মীর অবস্থান রয়েছে, এরকম ধরনের কোনো ছবি আপনারা আপনাদের বাড়ির সাউথ ওয়েস্টে রেখে দিন বা সাউথ ওয়েস্টে আপনারা অ্যাপ্লাই করুন। অটোমেটিক্যালি আপনার লাইফে ডেভেলপমেন্ট বা আর্থিক জায়গা থেকে কিন্তু ফ্লো। আর যেটা বলছিলাম, বিছানায় বসে যেমন খাবার খাওয়া উচিত নয়, তার ব্যাখ্যা আজকে দিলাম। খাবার খাওয়া তাহলে কোথায় উচিত? আইডিয়ালি খাবার খাওয়া উচিত মাটিতে বসে, কারণ ভূমিকে নির্দেশ করে আমাদের ফোর্থ হাউস, অর্থাৎ 2-4 কানেকশন হয়ে যাবে সেক্ষেত্রে সেটা। এবং সব থেকে বড় কথা হচ্ছে, খাবার সবসময় খাদ্য গ্রহণ বা বাড়িতে লাঞ্চ বা ডিনার সবসময় পরিবারের সমস্ত মেম্বারদের সাথে করতে হয়। এর ফলে কি হয়, এর ফলে সেকেন্ড হাউস পরিবারেরও জায়গা, যেমন আর্থিক সঞ্চয়ের জায়গা ঠিক তেমনি পরিবারেরও জায়গা। যখনই আপনি পরিবারের সাথে একত্র বসে খাদ্য গ্রহণ করছেন, সেকেন্ড হাউস অটোমেটিক্যালি অ্যাক্টিভ হয়ে যায়, অর্থ আসার জায়গা, অর্থ সঞ্চয়ের জায়গা অটোমেটিক্যালি কিন্তু আসতে থাকে। আমি একটা কথা প্রত্যেকটা অনুষ্ঠানে বলেছি, বাস্তুকে কিন্তু সঠিকভাবে অ্যাপ্লাই করতে পারলে বাস্তু আপনার সাথে কথা বলবে, ম্যাজিকের মতো বাস্তু আপনার সাথে কাজ করবে। রিসেন্টলি আমি আপনাদের সাথে একটা ঘটনা শেয়ার করি, শুনুন আপনারা, বুঝুন যে কোথা থেকে। দিদি আপনিও শুনুন ঘটনাটা, বুঝুন যে বাস্তুতে কিভাবে কিভাবে রেমেডি করা হয়। সবসময় যে আপনাকে দামি কোনো স্টোন পরিয়ে দিলাম, দামি কোনো কবজ পরিয়ে দিলাম, বহু অর্থ খরচা হয়ে গেল, ব্যাপারটা এরকম নয়। ছোট ছোট জিনিস বড় বড় ভূমিকা আপনার পালন করে। প্রত্যেকটা বাস্তুতে আপনি আপনার বাস্তুকে কি ইনপুট করছেন তার আউটপুট কিন্তু তার উপর নির্ভর করছে। যেমন রিসেন্টলি হাওড়াতে আমি একটি বাস্তু ভিজিটে গেছিলাম কিছু মাস আগে, ভদ্রলোকের মোবাইল ফোন, সেল ফোন, মোবাইল স্মার্টফোনের ব্যবসা, কোনো না কোনো ভাবে তার ব্যবসার জায়গা চলছে না, ব্যবসা কোনোভাবেই তার বিক্রি হচ্ছে না, খদ্দের আসতে চাইছে না। প্রত্যেকের, আমাদের প্রত্যেকের বাড়িতে বাস্তুতে এমন একটা জায়গা আছে যে জায়গাতে থেকে আপনি অর্থ কিন্তু অ্যাট্রাক্ট করতে পারেন। কি করেছিলাম তার বাস্তুতে, তাকে রেমেডি যেরকম ভাবে দিয়েছিলাম, তার সাথে সাথে তার বাস্তুতে যে জায়গা থেকে তার অর্থ আসতে পারে, তিনি দোকানে বসে রয়েছেন, তার গ্রাহক এসে তার কাছ থেকে মাল কিনছে, এরকম একটা ছবি তুলে তার সেই জায়গায় শুধুমাত্র লাগিয়ে দেওয়া হয়েছে। প্রত্যেকের বাড়িতে রয়েছে এগুলো, প্রত্যেকটা ডিগ্রিগত ক্যালকুলেশন বের করে ডিগ্রি ওয়াইজ মেনে আপনার বাস্তুর বিচার করে কিন্তু করা হয়। অটোমেটিক্যালি তিনি বলছেন এক মাস পর থেকে তার জায়গা ঘুরতে শুরু করে দিয়েছে, এটাই বাস্তব, এটাই সম্ভব। এবং আবিশ্বাস্ত্রী এই জিনিসগুলোকেই কিন্তু সম্ভব করে দেখিয়েছে বহু মানুষের মধ্যে। আজকে সময় বোধ হয় একদম শেষ মুহূর্তে পৌঁছে গেছি, শেষ কিছু কথা আপনাদের উদ্দেশ্যে বলে দেবো। যারা আপনারা সিরিয়াস তারাই আমার সাথে যোগাযোগ করবেন, অযথা যারা সিরিয়াস নন তারা যোগাযোগ করবেন না। যারা চাইছেন ভালো থাকতে, যারা চাইছেন কালকের দিন থেকে নিয়ে সারাটা জীবন ভালো থাকতে, শুধু ভাগ্যটাকে জানতে নয়, ভাগ্যটাকে গড়তে শিখুন, কালকের দিনে কি হবে নয়, কালকের দিন থেকে নিয়ে সারাটা জীবন কি করলে আপনি ভালো থাকবেন তার জন্য আপনাকে যোগাযোগ করতে হবে, ভালো থাকার জন্য চেম্বারে আসতে হবে। বিভিন্ন চেম্বার রয়েছে যারা চাইছেন, আর আমার চেম্বারে যারা আসবেন ফোনে বুকিং করে নাম লিখে তারপর চেম্বারে আসতে হয়, কোনো না কোনো ভাবে যে কোনো সময় চলে আসলে হবে না, নাম লিখে যারা সিরিয়াস তারা আসবেন। শেষ একটি কথা বলে অনুষ্ঠান থেকে বিদায় নেব, যারা আপনারা রয়েছেন বিভিন্ন ধরনের সমস্যায় জর্জরিত, কোনোভাবেই বেরোতে পারছেন না সমস্যার জন্য, যে দেওয়ালে পিঠ ঠেকাবেন, সেই দেওয়ালটিও আজকে আপনার পেছনে নেই। করণীয় কি, বুকিং নাম্বার আপনার টিভি স্ক্রিনে ডায়াল করে চেম্বার আসুন, একটা বুকিং নাম্বার ডায়াল আপনারও লাইফের চাকা ঘুরিয়ে দিতে পারে। নমস্কার, ওয়েলকাম। একদম, সমস্যা সমাধানের নাম্বারটা তো দিয়েই যাচ্ছি আমরা, কিন্তু সমাধান করানোর জন্য আপনাকে জাস্ট একটা নাম্বারে ফোন করে চলে আসতে হবে চেম্বারে। আজকের মতো বিদায় জানাতে চাই, অনেক ধন্যবাদ আপনাকে, আমার সকল দর্শককে ভালো থাকুন, নমস্কার।